চলমান শ্রমিক অসন্তোষের জেরে সাভার আশুলিয়া ও গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে এর মধ্যে কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য আর কিছু সবেতনে বেতনে ছুটি দিয়েছে এদিকে শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা নিরাপত্তা যৌথবাহিনীর অভিযান এবং শ্রমিক নেতা ও স্থানীয় রাজনীতিবিদদের আশ্বাসের পরও সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের অসন্তোষ যেন থামছেই না শ্রমিক আন্দোলনের মুখে আশুলিয়া শিল্পাঞ্চলের তেইশটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা জানান তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত চলমান থাকবে আমাদের কোম্পানি 8 তারিখের স্যালারি দেয় অতএব আমাদের কোম্পানি আজ কোনো স্যালারি দিতে যাচ্ছে না থুড়ের টাকা ফান্ডার টাকা আমাদের নেন দেন যে আছে আমাদের সমস্ত কিছু বুঝে আদিত হবে গাজীপুরেও 18 দফা দাবি আদায়ে কারখানার সামনে আন্দোলন করেছে শ্রমিকরা এদিকে গাজীপুর কাশিমপুর বিগবস কর্পোরেশন লিমিটেড কারখানায় গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে যখন আমি জিএম আর বলে দিছি যে আপনারা যে আমাদেরকে ইউজ করতেছেন আমরা লোক আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক আমাদেরকে কেন জনগণের কাছে কালা বানাচ্ছেন ষাটের দশকে যাত্রা শুরু করা তৈরি পোশাক শিল্প বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প খাত এই খাতে সব মিলে পঞ্চাশ লাখের অধিক শ্রমিক কর্মরত রয়েছেন ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি